নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। ভারত ও জাপানের মধ্যে ঐতিহাসিক অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হল। জাপানের রাজধানী টোকিওতে জাপান প্রধানমন্ত্রী সিনজো অ্যাবের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পরই চুক্তি স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। আফগানিস্তানে জার্মান কনসুলেটে বোমা হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন তালেবান। হামলায় চারজন নিহত হয়েছে, আহত 80। গাজিয়াবাদের শাহিবাবাদে একটি জ্যাকেট তৈরির কারখানায় ভয়াবহ আগুন, ঘটনায় নিহত 13, আহত বেশ কয়েকজন। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection Laptops, All-in-One Desktops, 2-in-1 Laptops, Mini Laptops, XPS and specially dedicated to crazy gamer, we have our Alienware Gaming Laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala and East Thana Road, Babur Bazar, Dharmanagar. BA Mani, Notun Jibon. Onik Shopping. বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারত ও জাপানের মধ্যে ঐতিহাসিক অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হলো। জাপানের রাজধানী টোকিওতে জাপান প্রধানমন্ত্রী সিনজো অ্যাবের সঙ্গে মোদীর দীর্ঘক্ষণ বৈঠক হয়, এরপরই চুক্তি স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। ভারত ও জাপানের মধ্যে ঐতিহাসিক অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হলো। বর্তমানে জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাজধানী টোকিওতে জাপান প্রধানমন্ত্রী সিনজো অ্যাবের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়, এরপরই চুক্তি স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং ভারতে মার্কিন সংস্থার পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নির্মাণের জন্য পরিকাঠামোগত সহযোগিতার বিষয়গুলি উত্থাপিত হয়। এর আগেই গত ডিসেম্বরে জাপান প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় অসামরিক পরমাণু চুক্তির ক্ষেত্রে বৃহত্তর ঐক্যমতে পৌঁছলেও কিছু জায়গায় দ্বিমত থাকায় সেই সময় চুক্তি স্বাক্ষরিত হয়নি। চুক্তির পরই বিদেশ মন্ত্রকের তরফে টুইট করা হয়, লেখা হয়, স্বচ্ছ সবুজ বিশ্বের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী সিনজো অ্যাবের ঐতিহাসিক চুক্তি। এই চুক্তির ফলে ভারতে পরমাণু প্রযুক্তি রপ্তানি করতে পারবে জাপান। প্রসঙ্গত, ভারতই হল পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি স্বাক্ষর না করা প্রথম দেশ, যাদের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করলো জাপান। কূটনৈতিক মহলের মতে এর থেকেই পরিষ্কার দুই দেশের মধ্যে বিশ্বাস ও আস্থা কতটা রয়েছে। এই চুক্তির ফলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক আরও বলিষ্ঠ হবে বলেই মনে করা হচ্ছে। এখানে বলে রাখা প্রয়োজন, এই চুক্তির বিরুদ্ধে খোদ জাপানের মধ্যে রাজনৈতিক বাধার সম্মুখীন হতে হয় অ্যাবে প্রশাসনকে, বিশেষ করে 2011 ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের পর। আন্তর্জাতিক মহলের মতে পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী দেশের নিরিখে বিশ্বের অন্যতম বৃহত্তম হল জাপান। তাই এই চুক্তির ফলে ভারতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার সুবিধা হবে মার্কিন সংস্থার, কারণ এই সংস্থাগুলির সঙ্গে গাঁট ছড়া রয়েছে জাপানের। জাপানের আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, ফ্রান্স, নামিবিয়া, আর্জেন্টিনা, কানাডা, কাজাকস্তান এবং অস্ট্রেলিয়ার সঙ্গেও অসামরিক পরমাণু চুক্তি রয়েছে ভারতের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
আফগানিস্তানে জার্মান কনসুলেটে বোমা হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন তালেবান। এ হামলায় চারজন নিহত হয়েছেন, আহত 80। এ হামলা চলতি মাসের শুরুতে কন্দুজের ন্যাটোর বিমান হামলার প্রতিশোধ বলে জানিয়েছে তালেবান। আফগানিস্তানের জার্মান কনসুলেটে বোমা হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন তালেবান। এ হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11টার দিকে ওই হামলা হয়। এতে অন্তত আরও 80 জন আহত হয়েছেন। সূত্রের খবর বলছে, বিস্ফোরক ভর্তি একটি ট্রাক নিয়ে কনসুলেটের ভেতর ঢুকে ওই বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী হামলাকারী। এতে দেয়াল ঘেরা কনসুলেট ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ন্যাটোর। ন্যাটোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হামলার পর ভেতরে থাকা লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা। এই হামলাকে তারা চলতি মাসের শুরুতে কুন্দুজে ন্যাটোর বিমান হামলার প্রতিশোধ বলে জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গাজিয়াবাদের সাহিবাবাদে একটি জ্যাকেট তৈরি কারখানায় আগুন লেগে 13 জন নিহত হয় এবং আরও অনেকেই আহত হয়েছেন। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। গাজিয়াবাদের সাহিবাবাদে একটি জ্যাকেট তৈরির কারখানায় আগুন লেগে 13 জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। ওই কারখানায় শুক্রবার সকালে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। শুক্রবার ভোর 4টা নাগাদ আগুন উত্তরপ্রদেশের সাহিবাবাদের ওই কাপড়ের গুদামে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যান দমকল কর্মীরা। বড়সড় বিপদের আঁচ পেতেই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন তারা, কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় 13 জনের। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। অক্টোবরের প্রথম দিকে গাজিয়াবাদের ফারুকনগরে একটি বাজির কারখানায় আগুন লাগে। ফারুকনগরের ওই কারখানায় কেন আগুন লেগেছিল সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। 3 দিনব্যাপী সারা ভারত কৃষক সভার 20তম রাজ্য সম্মেলন শুরু হলো বিশ্রামগঞ্জে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। সারা ভারত কৃষক সভার 20তম রাজ্য সম্মেলন শুরু হলো বিশ্রামগঞ্জে। শুক্রবার বেলা 2টায় শুরু হয় 3 দিনব্যাপী এই সম্মেলন। সম্মেলনের প্রকাশ্য সমাবেশ হয় বিশ্রামগঞ্জের মিনি স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন কৃষক সভার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, মুখ্যমন্ত্রী মানিক সরকার, কৃষক সভার রাজ্য সম্পাদক নারায়ণ কর প্রমুখ। সভাপতির আসন অলঙ্কৃত করেন প্রাক্তন বিধায়ক নারায়ণ রূপিণী। সম্মেলনে 606 জনের প্রতিনিধি অংশগ্রহণ করে বক্তব্য রাখেন কৃষক সভার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। জোরদার উপরের দিকে কিছু লোক, বড় লোক, তারা হয়তো 15 ভাগ লোক আছে উপরের দিকে, কিন্তু বেশিরভাগ যারা কৃষক, যাদের কাছে খুব অল্প জমি আছে কিংবা জমি নেই, বা উপরের কাছে ভাগ নিয়ে চাষ করে, বা শুধু নিজের মেহনতটা বিক্রি করে, এই যে বিশাল সংখ্যক গ্রামীণ মানুষ, সে কি হতো? কিন্তু 3.5 লক্ষ কৃষক আত্মহত্যা করেছে, কারো কোনো চিন্তা নেই, কারো কোনো চেতনার মধ্যে নেই।
এই কৃষক যারা আমাদের অন্নদাতা, যারা দিনে রাতে নোকসান দিয়ে কষ্ট করে, প্রাকৃতিক দুর্যোগ সয়ে যারা অন্ন উৎপাদন করে আমাদের মুখে অন্ন যোগায়, কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা। মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, 92% মানুষের মধ্যে শ্রমিক সমাজসেবী অংশের মানুষ আছেন, যুবক যুবতীরা আছেন, জিনিসের দাম বাড়ছে, মানুষের ক্রয় করবার যে ক্ষমতা তার বাইরে চলে গেছে, কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেই চলেছে, হান্নান মোল্লা বলবার চেষ্টা করেছেন, গত 2 বছরে এর আগের বছরগুলির তুলনায় শতকরা হারে এই সংখ্যা 44% বৃদ্ধি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুরাতন 500 এবং 1000 রুপি বাতিলের ঘোষণার পর রাজ্যজুড়ে এটিএম কাউন্টার বন্ধ, প্রয়োজনের তুলনায় মিলছে না রুপি, ভোগান্তির শিকার গ্রাহকরা। গত মঙ্গলবার রাতে ভারতের পুরাতন 500 এবং 1000 রুপি বাতিল ঘোষণার সময় বলা হয়েছিল বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে সকল ব্যাংকের এটিএম কাউন্টারে পাওয়া যাবে নতুন 500 এবং 1000 রুপি। কিন্তু শুক্রবার দুপুরেও ত্রিপুরার রাজধানী আগরতলার বিভিন্ন এলাকার একাধিক ব্যাংকের এটিএম কাউন্টার বন্ধ দেখা যায়। একই অবস্থা রাজ্যের অন্যান্য মহকুমাগুলিতেও। কখন খুলবে এটিএম, এজন্য সাধারণ মানুষ হন্যে হয়ে চক্কর কাটছেন। এদিকে প্লেনে করে কিছু নতুন রুপি আগরতলার বিভিন্ন ব্যাংকে এসে পৌঁছেছে। সকাল থেকে সাধারণ মানুষ বিভিন্ন ব্যাংকে সামনে নতুন রুপি নেওয়ার জন্য লাইন দেওয়া শুরু করেন। ইউবিআই শাখা থেকে এদিন বণ্টন করা হয়েছে নতুন রুপি, তবে তা চাহিদার তুলনায় খুব সামান্য বলে মত ব্যাংক কর্মচারী সহ সাধারণ মানুষের। বণ্টন শুরু কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় নতুন রুপি। এমনকি পুরাতন 100 রুপি সহ খুচরো রুপি দিয়েও গ্রাহকদের চাহিদা মেটাতে পারছে না বিভিন্ন ব্যাংক শাখা। ব্যাংকের আধিকারিকদের বক্তব্যে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। এদিকে রুপির সমস্যায় নাজেহাল সাধারণ মানুষের অনেকেই নিত্য প্রয়োজনীয় সামগ্রীও বাজার থেকে ক্রয় করতে পারছেন না, যার জেরে অনেককেই দুর্ভোগে পড়তে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 500 এবং 1000 রুপি নোট বাতিল হওয়ার 2 দিনের মাথায় পুনের ল কলেজ রোডের একটি গলিতে ব্যাগ ভর্তি 52,000 টাকার নোট কুড়িয়ে পেলেন পুনের এক ময়লা কুরুণী। 500-1000 টাকার নোট বাতিল হলো আর তার 2 দিনের মাথায় শুক্রবার সকালে পুনের ল কলেজ রোডের একটি গলিতে ব্যাগ ভর্তি 1000 টাকার নোট কুড়িয়ে পেলেন এক ময়লা কুরুণী। সব মিলিয়ে ওই ব্যাগে ছিল 52,000 টাকা। বয়স্ক মহিলা অবশ্য সঙ্গে সঙ্গে তার সুপারভাইজারকে ব্যাগের কথা জানান, যিনি খবর দেন পুলিশকে। ডেকান জিমখানা থানার জনৈক পুলিশ অফিসার বলেন, শান্তাওবাল নামে পুরসভায় কাজ করা ওই মহিলা এদিন সকালে আবর্জনার স্তূপ ঘাটছিলেন, তখনই ওই ব্যাগটি পান তিনি। ব্যাগ খুলেই চোখ কপালে ওঠে তার। ব্যাগের ভিতর ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে তিনি খুঁজে পান 1000 টাকার 52টি নোট। ব্যাগ নিয়ে তিনি সুপারভাইজারের কাছে যান, দুজনে মিলে থানায় গিয়ে নোট সহ ব্যাগটি জমা দেন। পুলিশ কর্তাটি বলেন, আমরা খোঁজ করছি কে ময়লার স্তূপে নোটের ব্যাগটি ফেলে গেল, নোটগুলি আসল না জাল তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। पालिका के तरफ से जो कचरा साफ करने का काम चलता है, वहाँ पे एक महिला कचरा साफ कर रही थी, तो उसमें कैरी बैग में कचरे में पैसे उसको मिले, वो 1000 रुपये के नोट थे। तो उसने यहाँ पे पुलिस स्टेशन में आके वो उसका मुकदम जो है वो आके उन्होंने यहाँ पे पुलिस स्टेशन में वो जमा किए। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। নিজের শ্যালকের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে 3 দিন পর খোয়াই নদীর জলে মৃতদেহ উদ্ধার তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার এক যুবকের, ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। নিজের শ্যালকের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে 3 দিন পর খোয়াই নদীর জলে মৃতদেহ উদ্ধার হলো তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার এক যুবকের। নিহত যুবকের নাম দিলীপ দেবনাথ, বয়স 26। কিন্তু এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হত্যা না আত্মহত্যা সংশ্লিষ্ট বিষয়ে গুঞ্জন গোটা এলাকায়। বিগত মঙ্গলবার তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার পেশাই রিক্সা চালক দিলীপ দেবনাথ নিজের শ্যালকের সঙ্গে বাড়ি থেকে বের হয়। জানা গেছে তেলিয়ামুড়ার কলইপাড়া স্থিত লিচু বাগানে যাবে বলেই দিলীপ বাড়ি থেকে বের হয়। কিন্তু মৃতের শ্যালক সহ অন্য সঙ্গীরা বাড়ি ফিরে এলেও দিলীপ বাড়িতে ফেরেনি। 3 দিন ধরে দিলীপ নিখোঁজ থাকার ফলে তেলিয়ামুড়া থানায় মিসিং ডায়েরিও হয়। এদিকে মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার দুপুরে মহারানীপুর বিএল রায় ভাট্টা সংলগ্ন খোয়াই নদীর জলে দিলীপের ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী।
পরে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে মৃতের ছেলে জানিয়েছে, মঙ্গলবার তার মামার সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল দিলীপ। সংশ্লিষ্ট বিষয় নিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশও মুখ খুলেনি, তাদের বক্তব্য তদন্ত চলছে। কিন্তু শ্যালক ও বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে তিন দিন পর দিলীপের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আদৌ আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, সংশ্লিষ্ট বিষয় নিয়ে জনমনে গুঞ্জন বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার সাত সকালে পাগলের মারায় আহত কম করে 15 জন, ভাঙচুর হয়েছে 10টির মতো গাড়ি, বাইক, অটোরিকশাও। ঘটনা সোনামুড়া শহরে। সাত সকালে পাগলের মারে আহত কম করেও 15 জন, ভাঙচুর হয়েছে 10টির মতো গাড়ি। মানসিক ভারসাম্যহীনের আক্রমণ থেকে রেহাই পায়নি স্কুল ছাত্রছাত্রী সমেত প্রাতঃভ্রমণকারীরাও। এতে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সোনামুড়া শহরে। পরে স্থানীয়রা সংঘবদ্ধভাবে পাগলকে মারধর করে আহত করলে স্বাভাবিক হয় পরিস্থিতি। আক্রমণকারী পাগলের নাম আলেক হোসেন, বাড়ি সোনামুড়ারই মতিনগর এলাকায়। গত কয়েকদিনে মানসিক ভারসাম্যহীনতা বেড়ে গেলে বাড়ির লোকেরা কবিরাজের কাছে নিয়ে এসেছিল। সোনামুড়া শহর সংলগ্ন বেজিমারা গ্রামের বোনের বাড়িতে থেকে চলছিল কবিরাজের চিকিৎসা ঝাড়ফুঁক। সকালে কবিরাজের বাড়ি থেকে ছুটে যায় হাত পা বাঁধা বদ্ধ পাগল, চলে আসে সোনামুড়া শহরে। শহরের ব্রিজ চৌমনি এলাকায় প্রথমে তাণ্ডব চালায়, এরপর প্রায় 1.5 কিলোমিটার দূরের তামসাবাড়ি চৌমনিতে। পথে এই বদ্ধ পাগলের হাতে ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি বাইক, গাড়ি ও অটোরিকশা। পাগলের কামড় ও আক্রমণে আহত হয়েছেন কম করেও 15 জন, অনেককেই সোনামুড়া হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। উত্তেজিত মানুষের বেদম প্রহারে চরমভাবে আহত পাগলকেও পুলিশ এসে নিয়ে যায় সোনামুড়া হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় জিবি হাসপাতালে। ঘটনার কয়েক ঘন্টা পরেও পাগলের তাণ্ডবের আতঙ্ক ছিল প্রত্যক্ষদর্শীদের চোখে মুখে। এই মুহূর্তে কোথায় উড়াল দিয়ে আইলো কইতাম না, দাদা দেখাম না দিছে গাড়ি, আমি দাঁড় করেছি দাঁড়ানোর পরে একটা কিল দিল আমার পুরো গ্লাস ধরে আছে এই ম্যাক্সের। এখন আমি ব্যাগে গাড়ি সাইড করে আমার তো ম্যাচটা গরম হয়েছে, হঠাৎ করে আর ধরতে ধরতে মানে সামনে যারে ফায় মানে একটা বয়স্ক মহিলা কামু এই ঝুলে ছিল ছিল বাচ্চাটা দেখে ঢুকে মানে কিচ্ছু লাগতো না, অত্যাচার শুধু অত্যাচার। মানে প্রাইভেট পদ দিছে, স্কুলের পদ দিছে বাচ্চারা কামড়াইছে দেখে মাইর কাছে গার্জেনরা ব্যক্তি আছে ভাই সবাই খবর ভাই। ঘটনা যাই হোক না কেন, একটি বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে এই ঘটনায়, তা হলো এ সমাজ যে এখনো কতটা কুসংস্কার আচ্ছন্ন। না হয় এরকম একজন বদ্ধ পাগলকে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা করানোর বদলে কুসংস্কার আচ্ছন্ন ঝাড়ফুঁক জাতীয় কবিরাজি চিকিৎসার দিকে ঝুঁকলো কেন পাগলটির পরিবার? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার ধর্ষক বুধিয়া দেবর্মাকে গ্রেপ্তারের দাবিতে বিশালগড় মহিলা থানায় ডেপুটেশন দিল বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা বিদ্যুৎ ঘোষ সহ অন্যান্যরা। ধর্ষক বুধিয়া দেবর্মাকে গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন দিল বিজেপি। শুক্রবার বেলা 10:30 নাগাদ বিজেপির তিনজনের একটি প্রতিনিধি দল বিশালগড় মহিলা থানার SI শিপ্রা দাসের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা বিদ্যুৎ ঘোষ, কমলা সাগর মন্ডল কমিটির সভাপতি নারায়ণ দেবনাথ এবং সম্পাদক গোপাল লস্কর। উল্লেখ, গত 31 অক্টোবর মধ্যরাতে কমলাসাগর নন্দকুমার পাড়া এলাকায় এক যুবতী কালীপুজোর অনুষ্ঠান দেখে তার পিসির বাড়িতে যাওয়ার সময় বুধিয়া দেববর্মার হাতে ধর্ষণের শিকার হয়। ঘটনার বিবরণ জানিয়ে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও আসামির টিকরি নাগাল পায়নি পুলিশ। এদিনের ডেপুটেশনে বিজেপির রাজ্য নেতা বিদ্যুৎ ঘোষ জানান, আগামী 48 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। পঞ্চায়েতের অধীন 4 নম্বর ওয়ার্ডে একটা জনজাতীয় মেয়ে ক্লাস 7-এ পড়ুয়া মেয়ে ক্যাপ হয়েছে বুধিয়া দেববর্মা নামে একটি ছেলে, সেও জুবিনের ক্যাপ করেছে, পুলিশকেস হয়েছে,
ঘটনাটা উন্মোচিত হয়েছে যখন মেয়েটা বিষ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তখন সে ডিসক্লোজ করেছে তার উপর এরকম বলাৎকার হয়েছে। তখন পুলিশ মাঠে নেমেছে, পুলিশ চেষ্টা চালাচ্ছে। ভারতীয় জনতা পার্টি আমরা কমলাসাগর মণ্ডল কমিটির পক্ষ থেকে আজকে মহিলা থানায় এসে ডেপুটেশন দিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে 48 ঘন্টার মধ্যে তারা আসলে অ্যারেস্ট করার চেষ্টা করবে, নতুবা আমরা তার জন্য যা করার তাই করবো। আমরা এসপির কাছে ডিজির কাছে যাবো, কিন্তু এই ন্যাক্কারজনক অপরাধের বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে করছি এবং আগামী দিনেও তা আমরা জারি রাখবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে ঊনকোটি জেলার আবগারি দপ্তর বহিরাজ্য থেকে অবৈধভাবে আমদানি করা কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের বিলাসপুর পঞ্চায়েত এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে 108 বাক্স বিলিতি মদ উদ্ধার করেন, যার বাজার মূল্য 3,24,000 টাকা। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ঊনকোটি জেলার আবগারি দপ্তর বহিরাজ্য থেকে অবৈধভাবে আমদানি করা 108 বাক্স 1296 বোতল বিলিতি মদ উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য 3,24,000 টাকা। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের বিলাসপুর পঞ্চায়েতের পেঁচাডোহর এর একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই বিপুল পরিমাণ অবৈধ নেশাদ্রব্য আটক করা হয়। আবগারি দপ্তরে খবর এলে অতিরিক্ত পুলিশ সুপারের সাহায্যে এই অভিযান চালায় আবগারি দপ্তরের ঊনকোটি শাখা। একটা গোপন তথ্যের ভিত্তিতে আমরা একটা ঘরে গেছি, ঘরে একটা পরিত্যক্ত ঘর পাইছি, খোলা অবস্থায় পেয়েছি। খোলা অবস্থায় দেখলাম, ভিতরে ঢুকার পরে দেখলাম এখানে প্রায় 108 কেজ 1296 বোতল, যার বাজার মূল্য প্রায় 3,24,000 টাকা। এটা আমরা উদ্ধার করলাম, সেগুলো পাই নাই আমরা। আর পুলিশের সহায়তা বলতে আমরা ডাইরেক্ট সহায়তা নিয়ে এই এডিশনাল এসপি যদিও মদের বোতলে লেখা আছে শুধুমাত্র মেঘালয়ে বিক্রির জন্যই তৈরি করা হয়েছে, প্রতিদিনই অবৈধভাবে মদ ট্যাবলেট কোডেক্স শহরে ঢুকছে, এই নেশা সামগ্রীগুলি কিভাবে চোরাই বাড়িতে পুলিশের প্রহরা ও চেকিং এড়িয়ে শহর থেকে গ্রামে সর্বত্র পৌঁছে যাচ্ছে তা সহজেই অনুমেয়। কে বা কারা এই নেশা সামগ্রী বিক্রি করছে তা সবাই জানে, আর এই সমস্ত কিছুই জানা সত্ত্বেও পুলিশের কোনো ভূমিকা নেই, নিজেদের পকেট ভারী করাই একমাত্র লক্ষ্য। যদিও মাঝে মাঝে লোক দেখানো কিছু নেশা সামগ্রী আটক করে নিজেদের জাহিরত্ব দেখায় বলেই অভিযোগ বুদ্ধিজীবী মহলের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে এক অটো শ্রমিকের বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5,00,000 টাকা। ঘটনা কাঠালিয়া জামিনীটিলা এলাকায়। এক বিধ্বংসী অগ্নিকাণ্ড জামিনীটিলায় এক অটো শ্রমিকের বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 5,00,000 টাকার মতো হবে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাঠালিয়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ছুটে গেলেও পাড়ার রাস্তা প্রশস্ত না থাকায় 200 মিটার সামনে গাড়িটি আটকে যায়। কিন্তু আগুন লেলিহান শিকার দেখতে পেয়ে এবং মহিলাদের চিৎকার শুনে পাশেই সীমান্তরক্ষী বাহিনীর টহলরত কতিপয় কয়েকজন জওয়ান ও ফায়ার সার্ভিসের কর্মীরা দৌড়ে গিয়ে বিভিন্নভাবে আগুন আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হয়। ওই পাড়ায় ঘনবসতি থাকলেও কোনো পুরুষ লোক ছিল না, কারণ এদিন ছিল কাঠালিয়া হাটবার। পাড়ার সমস্ত পুরুষ লোকই এ সময়ে চলে গেছে কাঠালিয়া বাজারে। বিএসএফ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে, আগুন নেভানোর কাজে ভূমিকা নেওয়াতে বাড়ির অন্যান্য ঘরগুলি আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়। ঘটনা যাত্রাপুর থানা এলাকার নির্ভয়পুর পঞ্চায়েতের অন্তর্গত জামিনটিলা গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 প্রাণজিৎ মজুমদারের স্ত্রী বসত ঘরের দরজা বন্ধ করে বাড়ির অন্য ঘরে গিয়ে লক্ষ্মী পুজোর পাঁচালি পড়ায় গৃহবধূ মগ্ন ছিল। হঠাৎ কয়েক মিনিটের মধ্যে সমস্ত ঘরেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠতে দেখে কাছে যাওয়ার মতো সুযোগ ছিল না মহিলাদের। এ সময়তে অটোরিকশার শ্রমিক প্রাণজিৎ মজুমদার তার অটো নিয়ে পরিষেবার কাজে ছিল বাহিরে। শুক্রবার সকালে সবাই প্রাথমিকভাবে জানায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বাড়ির মালিক প্রাণজিৎ মজুমদার জানায়, নগদ 43,500 টাকা সহ ঘরের যাবতীয় মালামাল ও স্বর্ণালঙ্কার সহ সবকিছুই শেষ। পুরান একা ঘর করছিলাম, এই ঘরের কিছু বাজাতে পারছি না, সব শেষ হয়ে গেছে। কেমন আগুনটা লাগবে? কারেন্টের। তুমি কি দেখছো? বউরা আইয়া দেখতেছে, মানে কারেন্টের আগুনটা, মানে তার মধ্যে এদিকে কাঠালিয়া অটোরিকশা ইউনিয়নের কর্মীরা সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীকে সমবেদনা জানিয়ে পরনের কাপড় ও নগদ 5,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করে অটো ইউনিয়ন। এদিকে সিপিএম কাঠালিয়া অঞ্চল সম্পাদক ননিপাল পল্টন দেও, পরিতোষ মজুমদার এবং নির্ভয়পুর পঞ্চায়েত প্রধান দেবাশিস দাস মর্মাহত হতভাগ্য উভয়কেই সমবেদনা জানান।
আমরা ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন কাঠালিয়া শাখার পক্ষ থেকে আমরা আজকে আইসি সমবেদনা জানানোর লাগিয়া গতকাল রাত্রে বিধ্বংসী অগ্নিকাণ্ডের কারণে তার বাড়িটা ভস্মীভূত হয়ে গেছে। তার প্রতি যে মানবিক দায়িত্ব আমাদের সংগঠনের তরফ থেকে করা দরকার, সেই কারণে আমরা সংগঠনের তরফ থেকে শ্রমিকদের কাছে আমরা কালেকশন করে 5,000 টাকা মানবিক আর্থিক সাহায্য আমরা তার হাতে তুলে দিয়েছি। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যর রিপোর্ট, খবর ত্রিপুরা। বরপাথরে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বয়সন্ধিকালের সময় ও সমস্যা নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। রাজনগর ব্লকের বরপাথরে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হয় আলোচনা সভাটি। উদ্যোক্তা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। মূলত বয়সন্ধিকালের সময়গুলোকে নিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা করেন বক্তারা। আলোচনা সভার উদ্বোধন করেন রাজনগর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্না দাস। তিনি বলেন, একজন কলেজ স্টুডেন্ট, সে তার শিক্ষাবিজ্ঞান নিয়ে লেখাপড়া করবেন, উনি তখন তার যে একটা সময়সীমার মধ্যে নিজের আগামী দিনে কী করা, কী করবো আমি ভবিষ্যৎ সম্পর্কে তার মনের মধ্যে সেটা কিন্তু ক্রিয়া করে এবং সে বিচ্ছুতির পর থেকে কিছুটা হলে পরেও সে তার নিজের জায়গায় থাকতে পারে, অবস্থান নিজেকে রাখতে পারে। বিলোনিয়া স্বাস্থ্য দপ্তরের কাউন্সিলর ছাদেকুর রহমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ক্লাস 12 পরে বা 11 পরে সে এখন অন্যরকম জিনিস ভাবছে, এই যে মনের ভাবনা। সবাই কিন্তু বসন্তকালীন সময়ের মধ্যেই আছো, কিন্তু এই মনের ভাবনাটা একজন ক্ষেত্রে একরকম হচ্ছে। বড় মূল্যবোধ কিন্তু এখানে, আর সেটা হতে গেলে কী লাগবে, ভালো স্বাস্থ্য লাগবে। স্বাস্থ্যই সম্পদ একটা কথা আছে, সব কিছু পিছনে ফার্স্ট স্বাস্থ্য, ভালো করে লক্ষ্য করি না। বক্তারা তাদের ভাষণে বয়সন্ধিকালের সমস্যাগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি উদয়পুরেও কয়েকদিনের বর্ষণে হাজার হাজার ফসল জমি এবং শীতকালীন সবজি এবং আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা এই ক্ষতির কারণে দিশেহারা হয়ে পড়েছেন। নিম্নচাপের জেরে রাজ্যে টানা কয়েকদিনের প্রবল বর্ষণে হাজার হাজার ফসলি জমি চলে যায় জলের তলায়। ঘুমতি জেলা সদর উদয়পুর মহকুমার কৃষ্ণনগর এলাকা মহারানী, ছাতারিয়া, শালগোড়া, কুশামরা, লাউগাং প্রভৃতি এলাকার শীতকালীন সবজি ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়, যার ফলে মাথায় হাত চাষ বাজারে তোলার উপযুক্ত হয়ে আসার ঠিক আগ মুহূর্তে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ফসলের জমির মালিক চাষিরা বর্তমানে দিশেহারা। বাজার থেকে ধার দেনা করে শীতকালীন সবজি চাষ করে, সবজি উৎপাদন করে তা বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করার আশায় বুক বেঁধেছিল চাষিরা, কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে বৃষ্টি। বর্তমানে এই ক্ষতিপূরণ কিভাবে মেটাবে ও বাজারে ধার দেনা কিভাবে মেটাতে পারবে তা নিয়ে মাথায় চিন্তার ভাঁজ চাষিদের। উদয়পুরের প্রতিটি কৃষি নির্ভর এলাকাতেই একই চিত্র। মহারানীর কফি গোটা রাজ্যে খ্যাত। সারা রাজ্যে মহারানীর কফি সহ সমস্ত শীতকালীন সবজি সুনীল দেবনাথ ও রবি দেবনাথ, বিশু দেবনাথ, অনুপম দেবনাথ মহারানী খ্যাতনামা প্রবীণ চাষী। সুনীল দেবনাথ জানান, এই বছর জমি প্রায় 40 কানি জমিতে কফি সহ শীতকালীন সবজি চাষ করেছেন, কিন্তু নিম্নচাপের জেরে টানা কয়েকদিনের প্রবল বর্ষণে ফসলের জমিতে জল জমে সমস্ত ফসল সবজি একেবারে নষ্ট হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন এবছর। তাই প্রশাসনের কাছে সুনীলবাবু সহ সমস্ত কৃষক চাষিরা জানান, যাতে প্রশাসনের তরফে এদেরকে কিছুটা সাহায্য করা হয়। দ্বিতীয় কথা, আপনার সাতারিয়া, শালগড়া, এরপরে দিয়া সোনামুড়া, সব জায়গায় আমতলি টামতলি সব জায়গায় নষ্ট হয়েছে। কৃষকরা এবার মাথা থাক। হ্যাঁ, এই কয়েকদিনের বৃষ্টি আমরা যে কৃষক কবি সবজি করি না বা হসকিতি শীতকালে করি না, তারা সব বিপজ্জনক আর সব মায়ের। এইসব কৃষক তো এখন যেন ধৈরা আবার গৃহস্থী করবো এরকম কোনো ইয়া দেখতে আসি না। সরকার যদি কিছু সাহায্য না করে তাহলে আমরা কি করবো, আমরা কোনো উপায় নাই। এদিকে এ ব্যাপারে গোমতি জেলা সভাধিপতি সুনীত সাহা বলেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদেরকে গোমতি জেলা পরিষদের তরফ থেকে আর্থিক সহযোগিতা করা হবে এবং গোমতি জেলা শাসক থেকেও যাতে সাহায্য পেতে পারে সেই ব্যাপারেও চাষিদেরকে সহযোগিতা করা হবে। কতটুকু সাহায্য করা যায় আমরা নিশ্চয়ই আমরা চেষ্টা করতেছি, তাদের সাহায্য করার জন্য আমরা কিছু সাহায্য করব। এখন দেখার কবে নাগাদ এবং কতটুকু ক্ষতিপূরণ পায় ক্ষতিগ্রস্ত চাষিরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
শান্তিরবাজার মহকুমার উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে বিভাগীয় অফিস হলে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যা সন্ধ্যারানী চাকমা সহ অন্যান্যরা। কেন্দ্রের জনবিরোধী নীতিতে দিন দিন দিশাহীন হয়ে পড়ছে যুবক যুবতী সহ কৃষক খেত মজুর সব অংশের মানুষ, এমনই প্রতিক্রিয়া। তাই সমাজতন্ত্রের ভবিষ্যৎ আমাদের এই চেতনা নিয়ে যুবতী কনভেনশন শান্তিরবাজার মহকুমা উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে বিভাগীয় অফিস হলে হয় এই কনভেনশন। এই যুবতী কনভেনশনে উপস্থিত ছিলেন TTADC EM তথা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যা সন্ধ্যারানী চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্যা কাঞ্চন প্রভা রিয়াং, বিভাগীয় গণ আন্দোলনের নেতা মনীন্দ্র দেবনাথ, বলরাম রিয়াং। এই কনভেনশনের সভানেত্রী ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। এই কনভেনশনে 17 জনের একটি নতুন মহিলা কমিটি গঠন করা হয়। এর মধ্যে কাঞ্চন প্রভা রিয়াংকে কনভেনার হিসেবে মনোনীত করা হয়। বক্তারা ভাষণ দিতে গিয়ে কংগ্রেস, IPFT, BJP সব পার্টির সমালোচনায় ছিল মুখর। এক কথায় বলা চলে এই দিনের এই যুবতী কনভেনশনকে ঘিরে যুবতীদের মধ্যে ছিল আগামী দিনগুলিতে লড়াই সংগ্রামের চেতনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। ভারত ও জাপানের মধ্যে ঐতিহাসিক অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হলো। জাপানের রাজধানী টোকিওতে জাপান প্রধানমন্ত্রী সিনজো অ্যাবের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পরই চুক্তি স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। আফগানিস্তানে জার্মান কনসুলেটে বোমা হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন তালেবান। হামলায় 4 জন নিহত হয়েছে, আহত 80। গাজিয়াবাদের শাহিবাবাদে একটি জ্যাকেট তৈরির কারখানায় ভয়াবহ আগুন, ঘটনায় নিহত 13, আহত বেশ কয়েকজন। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।